নিস্তব্ধতা বিরাজ করছে হকি ফেডারেশনে লাপাত্তা বেশিরভাগ কর্মকর্তারা দেখা মিলছে না ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদেরও সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় মহাসংকটে হকি এই অবস্থায় হকি সুদিন ফিরিয়ে আনতে এগিয়ে এসেছেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স আরফিল হোয়াড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরফিল হোয়াড্রপের দেশের এই অবস্থায় ফেডারেশনের কার্যক্রম একজন প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করছেন ফেডারেশনের সভাপতি নিজেই সেই প্রতিনিধির সাথে কাজ করছেন আরিফুল হক প্রিন্স পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি করার জোর দাবি জানিয়েছেন তিনি হকি ফেডারেশন কিছু পুনর্গঠন করতে হবে কমিটি ভেঙে দিয়ে অ্যাড হক কমিটি এটা আমরা প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি এবং সে উনি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবেন আর তো মাননীয় উপদেষ্টার কথা বলবেন আমরা চাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই একটা হকিতে সলিউশন নিয়ে আসার জন্য তা না হলে আমাদের বাংলাদেশের হকি ক্ষতিগ্রস্ত হবে নভেম্বরে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের চূড়ান্ত পর্ব পুরুষ মহিলা দুই দলই খেলতে পারবে এশিয়া কাপে এই টুর্নামেন্টে পাঁচ থেকে ছয় নম্বরে থাকতে পারলেও সুযোগ মিলবে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার তাই তো এত বড় সুযোগ হাতছাড়া করতে চায় না ফেডারেশন চেষ্টা চলছে দ্রুত ক্যাম্প শুরু করার আমাদের সমূহ সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করার মানে খুব ভালো একটা অপশন কিন্তু এমন একটা সিচুয়েশন চলছে যে আমরা ক্যাম্প কল করতে হবে কোচ কোচিং প্যানেল রেডি করতে হবে মানে সবকিছু মিলেই আমরা আজকে প্রেসিডেন্টের প্রতিনিধির সাথে আমরা বসেছিলাম বাতিল হয়েছে চলতি মাসের হকি প্লেয়ারদের জার্মান সফর নিজেদের উন্নতি করার লক্ষ্যে প্লেয়াররা তাকিয়েছিলেন এই সফরের দিকেই প্রশ্ন উঠেছে সফরে যাওয়া কর্তাদের নিয়ে কারণ এই দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের ফেডারেশনের সভাপতি উনি এই বিষয়ে কনসার্ন এবং অলরেডি তাদের ভিসা স্থগিতের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং এই জার্মান সফরে যেটা আমরা যেটা জানি শুধু চারজন না আমরা আজকে জানতে পেরেছি আরও বহিরাগত চারজন ছিল তো এই সব প্রেক্ষিতে একটু সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে আরিফুল হক প্রিন্সের কণ্ঠে ভেসে আসে নানা হতাশার কথাও গত প্রিমিয়ার লিগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অন্যায়ভাবে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় বলেও জানান তিনি এছাড়া বর্তমান কমিটির বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগও তুলেছেন আরিফুল হক প্রিন্স মেহেদি রিয়ান Jomuna Sports Daka.